নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন একটি হাতছিপের কুকুর পাশ দেওয়া হবে, কম্পিটিশন চলবে। তো দশখানা মোট প্রাইজ রয়েছে, ভালো ভালো প্রাইজ রয়েছে। তো 2000 টাকা পাস একটি হাতছিপ। এটা কৃষ্ণনগর, এই পুকুরটির বিষয়ে টোটাল আপনারা এই যে নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে, এই নাম্বারে ফোন করে আপনার টোটাল বিষয়টা জেনে নিন। নমস্কার। নমস্কার সকলকে, সুপ্রভাত। আমি শ্রী গৌতম দাস, কৃষ্ণনগর আমার কুটির নেচার পার্ক হরিশপুর থেকে বলছি। আমাদের এখানে একটা 2.5 বিঘের একটা পুকুর আছে, সেখানে আমরা কিছু ভালো মাছ দিয়ে সেখান থেকে আমরা টিকিট করি। কারণ আমাদের এখানে কৃষ্ণনগরে মাছের টিকিটের পুকুরের খুব অভাব, মাত্র হাতে গোনা দু একটা আছে। সে কারণে আমরা এটা হাতছিপ হিসেবে এটাকে আমরা ব্যবহার করি, এবং গত বছরে এটা আমরা করেছিলাম, তাতে খুব ভালো রেজাল্ট হয়েছিল। অনেকেই 35-35 কেজি করে মাছ পেয়েছিলেন এবং কাঁধে করে সেই মাছ নিয়ে গিয়েছিলেন। সুতরাং এবার সকলের আবদারে এবার আবারও এই পুকুর খোলা হচ্ছে আগামী 18 তারিখ রবিবারে, এবং প্রত্যেক রবিবার করে 4টে রবিবার হবে। তার মধ্যে লাস্ট রবিবার যেটা 9 তারিখ, ওই সময় একটা ভোট থাকাতে, পঞ্চায়েতের ভোট থাকাতে ওই রবিবারটা বাদ যাচ্ছে, দিয়ে তারপরে রবিবারে হবে এটা। আর এই 4 দিনের মধ্যে সবচেয়ে যে বড় মাছ পাবে, সেই অনুযায়ী মাছের ওজন হিসেবে ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, এই করে 10টা প্রাইজ আছে। তার মধ্যে টিভি, ফ্রিজ, কুলার, মিক্সার মেশিন, এই সমস্ত বিভিন্ন রকম সাইকেল, এই সমস্ত দিয়ে মোট 10টা প্রাইজ আছে। এছাড়াও আমরা যেটা করি সেটা হচ্ছে যে পুকুর পাড়ে প্রত্যেক দিন যে মাছ ধরতে আসেন যারা, তাদের মধ্যে যাদের আচরণ ভদ্র ভালো, কারণ এটা একটা ফোর্স, মাছ ধরা হচ্ছে একটা ফোর্স, সুতরাং সেই ফোর্সের মান্যতা দিয়ে যারা ভালো ভদ্র ব্যবহার রাখেন তাদের জন্য গোটা পাঁচেক করে আমাদের প্রাইজ থাকে। 5 জনকে আমরা ওই দিনকে প্রত্যেক দিন সেই প্রাইজটা হাতে তুলে দিই। আর এখানে তার সঙ্গে আমাদের খাওয়া দাওয়া এগুলো যা আছে সবই এখানে ফ্রি আছে, জল খাবার থেকে আরম্ভ করে সব কিছু, এবং অন্যান্য আরও ছোটোখাটো গিফট রয়ে তার সঙ্গে থাকে। সুতরাং আমাদের এই জায়গাটাকে গত বছরই আমরা লক্ষ্য করেছিলাম যে যারা শিকিরা আছেন তারা খুব ভালোভাবে এটাকে নিয়েছিলেন, আমাকে বলেছিলেন যে যেন গতবারও সামনেবারও এটা চালানো হয়। তা সেই হিসেবে এবছর আমরা এটা চালু করছি, এবং এবছর আমরা আরেকটু বড় সাইজের মাছ দিয়ে রাখতে পেরেছি, অন্তত 1.5 কেজি, 2 কেজি, 2.5 কেজি এই সাইজের মাছগুলো আছে। সুতরাং এবছরে আশা করি আমাদের এই মাছের কম্পিটিশান বা মাছ ধরার প্রতিযোগিতাটা আরও খুব ভালোভাবে হবে, এবং আপনারা এখানে আসুন, আনন্দ করুন, এবং পরিবেশটা খুব